নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো আরো মহার্ঘ রান্নার গ্যাস আবারও দাম বাড়লো রান্নার গ্যাসের এবার 50 টাকা দাম বাড়লো রান্নার গ্যাসের এবং রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 1026 টাকা আরো মহার্ঘ রান্নার গ্যাস মধ্যবিত্তের হেসেলে আরো একবার মূল্যবৃদ্ধির আজ উদ্বেগ বাড়িয়ে এবার রান্নার গ্যাসের দাম ছাড়ালো 1000 টাকা শনিবার শহর কলকাতা 50 টাকা দাম বেড়ে রান্নার গ্যাসের দাম হলো 1026 টাকা বেশ কিছুদিন এক জায়গাতে দাঁড়িয়েছিল রান্নার গ্যাসের দাম দু মাস পর আবারও মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে এক লাফে বাড়লো 50 টাকা দাম এর আগে কলকাতায় 22শে মার্চ 50 টাকা দাম বেড়ে রান্নার গ্যাসের দাম হয়েছিল 976 টাকা তবে এবার 1000 পেরোনোয় মাথায় হাত মধ্যবিত্তের টানা দু মাস এক জায়গাতে দাঁড়িয়েছিল রান্নার গ্যাসের দাম তবে আবারও রান্নার গ্যাসের দাম বাড়লো এক ধাক্কায় বাড়লো 50 টাকা 50 টাকা দাম বেড়ে রান্নার গ্যাসের দাম কলকাতায় 1026 টাকা মধ্যবিত্তের হেসেলে আরও একবার মূল্যবৃদ্ধির আজ উদ্বেগ বাড়িয়ে বাড়লো রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বাড়লো 50 টাকা দাম গত দু মাস এক জায়গাতে দাঁড়িয়েছিল রান্নার গ্যাসের দাম তার আগে 22শে মার্চ 50 টাকা দাম বেড়েছিল রান্নার গ্যাসের দাম বাড়াতে দিলীপ ঘোষ কি বলেছেন আমরা শুনে নেব সারা দুনিয়াতে বাড়ছে পেট্রোলিয়াম যে কোনো পদার্থ গ্যাস তেল ইত্যাদি যুদ্ধের প্রভাবেতে সারা দুনিয়ায় অন্যান্য দেশে অনেক বেশি বেড়েছে আমাদের সরকার অনেকটা আটকে রেখেছে তাও বাড়ছে কিছু কিছু সারা দুনিয়ার অর্থনীতিতে প্রভাব পড়েছে এখানেও তার কিছু না কিছু আঁচ লাগছেই আমাদেরও কিছুটা সহ্য করতে হবে আবৃত্তির জগতে নক্ষত্র পতন প্রয়াত বাচিক শিল্পী পার্থ ঘোষ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর পরিবার সূত্রে খবর বেশ কয়েকদিন আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে বেসরকারি একটি হাসপাতালে তখন ভর্তি করা হয়েছিল তার অস্ত্রোপচারও হয় সেখানে বেশ খানিকটা সুস্থ হয়ে ওঠেন শনিবার ভোরে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় তাকে নিয়ে যাওয়া হয়েছিল যদিও আইসিইউতে কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি আজই নিমতলায় তার শেষকৃত্য গত বছর তার স্ত্রী গৌরী ঘোষ তিনিও আবৃত্তি শিল্পী তারও মৃত্যু হয় প্রয়াত হন তিনি আজ চলে গেলেন পার্থ ঘোষ টানা গরমে চলতি সপ্তাহের বৃষ্টি খানিকটা গরম কমিয়েছে তবে আগামী কয়েকদিনে রাজ্যে আবারও বৃষ্টির কথা শুনিয়েছে হাওয়া অফিস চলতি সপ্তাহের শেষেই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রবিবারই পরিণত হতে পারে নিম্নচাপে উত্তর পশ্চিম দিক দিয়ে অগ্রসর হয়ে এর অভিমুখ হবে দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূল মঙ্গলবার এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়তে পারে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের শ্রীলঙ্কার দেওয়া এই ঘূর্ণিঝড়ের নাম অশনি যার রীতিমত প্রভাব পড়বে বাংলায় সোমবার থেকে উপকূলীয় জেলাগুলিতে শুরু হবে বৃষ্টি মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়াও ইতিমধ্যে মঙ্গলবার থেকে উপকূলে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে এই মুহূর্তে এখন এই পর্যন্ত দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন